কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের সুকান্তিঘি এলাকায় অনুষ্ঠিত হলো শ্মশান কালী ও গঙ্গা পুজো। এবছর 18তম বর্ষে পদার্পণ করেছে পুজো। শনিবার রাতে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা প্রমুখ। চোরাই মাল কেনাবেচা করতে গিয়ে এক মাদকাসক্তকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। শনিবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুরের বাজারপাড়া এলাকায়। এদিন সন্ধ্যাবেলায় বাজারপাড়া সংলগ্ন নবনির্মিত আইটিআই কলেজের এই যুবককে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করে অসংলগ্ন উত্তর পেয়ে তাকে পাকড়াও করে এলাকার বাসিন্দারা। ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ক্ষিপ্ত গ্রামবাসীর কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। একুশে জুলাই শহীদ সমাবেশ সফল করতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার করা হলো ইতিহারে। শনিবার ইতিহারে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। তুষের বস্তার আড়ালে কয়লা পাচারের চেষ্টা, গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতার সাথে তার রুখল পুলিশ। ঘটনাটি ঘটেছে সিউড়ির সদাইপুর থানার পানুরিয়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, 7 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তুষের আড়ালে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ অভিযানে নেমে বোলেরো ম্যাটাডোর গাড়ি আটক করে, 4 টন কয়লা উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রের খবর। সারা ভারত কৃষক সভার দুদিনব্যাপী 24তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর প্রাথমিক বিদ্যালয় ময়দানে। রবিবার এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক, সারা ভারত কৃষক সভার বিদায়ী জেলা সম্পাদক সুরজিৎ কর্মকর সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের প্রকাশ্য সভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বান উপস্থিত নেতৃত্ব। শাড়ি ধরম কোডের জন্য বিধানসভায় সর্বদলীয় বিল উত্থাপন এবং অনুমোদনের দাবিতে বাইক র্যালি আয়োজিত হলো ইটাহারে। রবিবার জিৎকার শাড়ি ধরম কোড কমিটির উদ্যোগে আয়োজিত র্যালি ব্লকের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এবং পরবর্তীতে দাবি সমন্বিত স্মারকলিপি ইটাহার থানার আইসিকে তুলে দেওয়া হয়। রমেশ মুর্মু, সলিল বাসকে, রবিন মার্ডি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। জমি নিয়ে বিবাদের জেরে মালদার হরিশ্চন্দ্রপুরের মালিয়র গ্রামে এক তৃণমূল কর্মীর হাতে প্রতিত গুরুতর অসুস্থ কিশোরীকে দেখতে রবিবার হাসপাতালে গেলেন এলাকার বিধায়ক তাজমল হোসেন। উল্লেখ্য, গত শুক্রবার মালিয়র গ্রামে সুকুমার মণ্ডল এবং সুধাম মণ্ডলের জমি নিয়ে বিবাদের ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কর্মী নারায়ণ মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় গণ্ডগোল চলাকালীন সুকুমার মণ্ডলের মেয়েকে মারধরের অভিযোগ ওঠে নারায়ণ মণ্ডলের বিরুদ্ধে। বিষয়টি জেনে রবিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়ে কিশোরীকে দেখতে যান বিধায়ক। ওই কিশোরীর চিকিৎসার তার পরিবারকে সমস্ত রকম সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে বিধায়ক তাজমল হোসেন। রবিবার এক অনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো দক্ষিণ দিনাজপুরের প্রাঙ্গণ লোকমঞ্চের মুখপত্র মেঠোপথ পত্রিকা। অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। প্রত্যন্ত গ্রাম বাংলার এই ক্ষুদ্র পত্রিকাটি দীর্ঘদিনের পুরনো হলো, বন্যা এবং মহামারীর কারণে কয়েক বছর তা প্রকাশ পায়নি। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রাণ প্রতিষ্ঠা করে পথ চলা শুরু হলো পত্রিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌহা মুখোপাধ্যায়, অমিতাভ মুখোপাধ্যায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর দীপক কুমার রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মহোৎসব উপলক্ষে রবিবার রায়গঞ্জ বন বিভাগের সহযোগিতা এবং কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। এদিন কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মালদা জেলা বন বিভাগের পরিচালনায় গাজন হাতিমারি হাইস্কুলে অনুষ্ঠিত হলো বন মহোৎসব। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চারা গাছ রোপণ কর্মসূচি পালিত হয় এদিন। যাতায়াতের রাস্তার জন্য জমি নিয়ে বদসার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হল বেশ কয়েকজন। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফাতিয়াবাদ গ্রামে। জানা গিয়েছে রাস্তার জন্য জমি ছাড়াতে কেন্দ্র করে এলাকার বাসিন্দা বশিরুদ্দিন শেখ এবং সাব্বির আলমের মধ্যে বতুসা বাঁধে। পরবর্তীতে তা সংঘর্ষের আকার নেয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয় বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোপড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এই ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিবাদমান উভয় পক্ষই। ই রিক্সা এবং টোটো চলাচলের ক্ষেত্রে মালদার ইংরেজ বাজার পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার বিক্ষোভ অবস্থানে সামিল হলো বাম সমর্থিত মালদা জেলা ব্যাটারি চালিত ই রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন। এদিন মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার মাঠে শতাধিক ই রিক্সা এবং টোটো চালকেরা জমায়েত হয়ে ইংরেজ বাজার পুরসভা এবং প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে সরব হয়েছে। সেখানে সংগঠনের পক্ষ থেকে চালকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের পাহাড়পুরে। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম বর্ষা দাস। এদিন সকালে বাড়িতে নিজের ঘরে ওই কিশোরীর দেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
যদিও পরিবারের সদস্যরা অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের মালদা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন শহরের সিংহাতলা এলাকায় এক স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওষুধের উপর জিএসটি বসানো, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ নানান বিষয়ে সরবরাহ সংগঠনের সদস্যরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পীরতলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আগ্রহ বাড়াতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের অন্তর্গত উত্তর গোপালপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হল বনমহোৎসব। এই উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃক্ষরোপণের গুরুত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে প্রচুর চারা গাছ রোপণ করা হয়, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছের চারা প্রদান করা হয়। ফরেস্ট রেঞ্জার সঞ্জীব কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডগবিজ এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হলো রবিবার। উল্লেখ্য, শনিবার ডগ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অরুয়া গছ এলাকার বাসিন্দা জাকির হোসেন নামে ওই কিশোর। শনিবার তল্লাশি চালিয়ে তার খোঁজ মেলেনি। রবিবার সকালে ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে ব্লেড দিয়ে নিজের হাত পা চিরে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার অন্তর্গত শিহল এলাকায়। বছর 25-এর জখম ওই যুবকের নাম আইনুল হক। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়, এরপরে ধারালো ব্লেড দিয়ে নিজের হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ চিরে ফেলে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে গঙ্গানাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটিভি সংবাদের খবরের যে রায়গঞ্জ শহরের মূল রাস্তায় বিদ্যুতের খুঁটিতে খুলে থাকা বাক্সগুলি বন্ধের উদ্যোগ নিল পুরসভা। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ শহরের মূল রাস্তার মাঝে দণ্ডায়মান বিদ্যুতের খুঁটির এমার্জেন্সি বক্সগুলো উন্মুক্ত ছিল, যাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন শহরের সাধারণ মানুষ। নাগরিক সুরক্ষার তাগিদে তৎপরতার সাথে বক্সগুলি বন্ধের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ, যার জেরে খুশি শহরবাসী। আগামী 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে 4 দিন আগে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার বিকেলে কলকাতাগামী ট্রেনে করে প্রায় 100 জন তৃণমূল কংগ্রেস কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন তাদের হাতে দলীয় কার্ড পৌঁছে দিতে গঙ্গারামপুর স্টেশনে হাজির ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার এবং টাউন সভাপতি কাঞ্চন সেন। মহিলা আইনজীবী আত্মহত্যার ঘটনায় ধৃত আইনজীবীর জামিনের আবেদন নাকচ। জানা গিয়েছে ধৃতের নাম দেবাঞ্জন চক্রবর্তী, তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী মঙ্গলবার ফের অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। 21 জুলাই এর আগে ফের দলবদল। এবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটিডিসিতে যোগদান করলেন 5 শতাধিক কর্মী সমর্থক। রবিবার গাজন ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে যোগদানকারীদের হাতে সংগঠনের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। আইএনটিডিসির মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল, গাজল ব্লক আইএনটিডিসির সভাপতি অরবিন্দ ঘোষ, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল পদযাত্রা। তৃণমূল কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক অসীম ঘোষ, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্য নেতৃত্ব। নৃত্যাঞ্জলি নামের রায়গঞ্জের একটি নৃত্য সংস্থার বাৎসরিক পরীক্ষা এবং সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিন বিধানমঞ্চে এই অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন সংস্থার সদস্যরা। এছাড়াও একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন সকলের মধ্যে ইতিবাচক শক্তির বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার অস্মিতা অধিকারী ঘোষ। জলে ডুবে মৃত্যু হল 3 শিশুর। এই ঘটনায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে মাথাভাঙায়। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের হেড়িভেড়ি মানাবাড়ি গ্রামের। তারা প্রত্যেকেই মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় পঞ্চায়েতের হেড়ি মানাবাড়ির গ্রামের বাসিন্দা। 21 জুলাই এর শহীদ স্মরণ সমাবেশকে সফল করতে প্রচার অভিযান করা হলো ইটাহারে। রবিবার ইটাহার ব্লক ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়োজিত একটি মিছিল ব্লকের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। জাহাঙ্গীর আলম, হরিদাস, বাবু সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
বেআইনি মদের থেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় শনিবার রাতে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার তুজবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কালু শেখ। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একটি আমবাগানের বেআইনি মদের থেকে আসর বসছিল। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। ওই মদের আসরে বচরা চলাকালীন ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরাতন মালদা থানার পুলিশ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের তিনপুর এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা গোপাল শর্মার বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা ভেঙে নগদ টাকা সহ সোনার উপর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার স্থানীয় বাসিন্দাদের চুরির বিষয়টি নজরে এলে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। বাঘুন বটতলি বাজারে এই শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক ও সহ তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং সুধীর সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দধিমোহন দেব শর্মা, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের শিবিরে উপস্থিত শতাধিক মানুষের চোখ পরীক্ষা করেন। পাশাপাশি শিবিরে বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন। প্রখর রোদ ও দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ, ওষ্ঠাগত মানুষের প্রাণ। এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে গ্লুকোজ মিশ্রিত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে। সেখানে পথ চলতি মানুষজন তৃষ্ণা নিবারণ করতে পারবে।